এরকম কিছু মহাপুরুষ আছে না? আবার বাড়ির বাইরে গেলে পোলাপানের তাপড় খাই আসে, সে জায়গা কিছু করতে পারে না, আইসে সেই সদ্যায় বোর পিঠির উপরে মারে আর কয় চিনিস, আমার চিনিস, আব্বা কলিও ছাড়বো না। এই কাজে খোটা না দিয়ে তুমি হেসানটা বুঝে নাও, খোটা না দিয়ে হেসানটা বুঝে নাও। স্ত্রী আমাকে অনেক করে, আপনারাও বুঝবেন, স্ত্রী আমাকে অনেক করে, কমপক্ষে আমার ইজ্জত বাঁচাইছে। দুই নম্বরে আমার তিন চারটে বাচ্চা ছেলে মেয়ে দিয়েছে, আর ছেলে মেয়েগুলো কি সুন্দর যত্ন সহকারে পালিয়ে পুছে। আমি তো বাচ্চা পেটে রেখেই চলে যাই বিদেশ, এসে দেখি যে তিন চার বছরের সুন্দর একটা বাচ্চা, কত কষ্ট সে করে। আবার আপনার বাচ্চাটা বাচ্চাগুলোরে দুধ কিনে খাওয়ানো লাগে না। কোনো কোনো মহিলা আছেন আল্লাহর রহমতে স্তনের দুধে বাচ্চা দুই আড়াই বছর খাইয়ে বাসে, আল্লাহর রহমতে সুন্দর একটা ফিডার কেনা লাগে না। আবার কোনো কোনো মহিলা আছে এইরকম ড্যাগা মোটা, মুনিদের কি পরিমাণ যেন কি দেখি, একটা বাচ্চা আছে এক ফোট দুধ হয় না। আমি একদিন দেখেছি এক খেজুর গাছের গাছি, সে গাছ এত বড় মোটা, একটা একটু একটা ঠিলে নিয়ে উঠতেছে, আগে কি ওরি অত বড় গাছ, আর এদিক রসায় নাকি জানি না, আমাকে ওদিক তো খেজুর গাছ কাটা ছাড়া নিতেছে, রসই হয় না, গাছিও নাই। আগে এত বড় বড় কলস নিয়ে অর্থ, পরে বোতল নিয়ে ধরছে বিলাস, পরে সব বোতলও শেষ, কোটো কোটি কোটি কি যে রূপান। সেদিন দেখি যে এক গাছে গাছ কাটি দিয়ে গেছে, বোতল কিছু বাতে নাই, একটা ফুল আছে জিভে হইতে দাঁড়াইছে, 10 মিনিট পর মানে এক ফুট পড়ছে, চাচু কাজে আর পাত্র না, আমার গালবে ধরতেছে, গাছ এরকম মোটা। আবার পুকুরের পাড়ে বেকা চিকুর একটু একটা গাছ, খেজুর গাছ, তার মাঝখান অর্ধেক কড়াই খেয়ে দিছে, যাতে এত বড় একটা কলস নিয়ে উঠতেছে, মনে হয় যেন গাছই মাথায় গেলে গাছের গোড়া উগলে যাবে, কি ব্যাপার কি, একটু এরকম গাছে এত বড় কলস। ওই সকালবেলা আসিস, সকালে যে দেখা আছে কলস ভই দিয়ে গাছ বাইয়ে নিচেই পড়ে গেছে। এই রস দেয় কে, কে দেয়, স্যাম। বহুত মোটা মহিলা হতেছে, এক ফোট দুধ তার স্তনে নাই, বাচ্চারে 3.5 লাখ টাকার দুধ কিনে খাওয়ানো লাগছে 2 বছরে। আর তোমার স্ত্রী শুকনো একটা মহিলা, আরো যেভাবে নির্যাতনের মধ্যে রাখো, কিছু খাইতে দাও না, পরান বলে একটু দুধ দাও না, একটু কাপড় দাও না, সেই মহিলার পেটে 6টা বাচ্চা, একটা বাচ্চারে ফিডার কিনে খাওয়ানো লাগে নেই, তোমারে কত বড় উপকার করছে ভেবে দেখছো কখনো? তাহলে কমপক্ষে 318 লক্ষ টাকা তোমারে বাঁচাই দিয়েছে। আবার সেই বউডারে কথায় কথায় মারো, তার কাছে আবার বছরে বছরে সিগন্যাল দাও যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা আনবি বাপের বাড়িতে, বাপের বাড়ি থেকে ফ্রিজ আনবি, বাপের বাড়িতে মোটর সাইকেল এনে দিবি, দাঁতাল কোথাকার খয়রাতি মোটর সাইকেলে তুই চড়বি, এই শ্বশুর বাড়ির ফ্রিজ না মাছ গোস ধুয়ে না খাইয়া তুই কবি পচা কুয়ে মাছ, শ্বশুর বাড়ির খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে গুয়লি যে শুয়ে থাকবে যা, যৌতুক খর। জীবনে কোনোদিন কোনো মহিলা কুত্ত করে পুরুষ কুত্তরে কলো না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, কোনো সুয়ার নিজে সুয়ারে কইল না যৌতুক নিয়ে আসবি। মুসলমান হইয়া মানুষ হয়ে স্ত্রীর কাছে যৌতুক চাইস, স্ত্রী তোর কত উপকার করছে, ওই দিক ভাবলেই তো তুই তার একটু বেতন দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে। তোর বাড়ির ধান পান গুছায় তার জন্য দিবি 10,000 টাকা, তোর মা বাপের পরিচর্যা করে তার জন্য নার্সের বেতন দিবি 8-10,000, তোকে বাড়ির রান্নাবান্না করে তার জন্য দিবি 8-10,000, তোর ছেলে মেয়ের দুধ খায় তার জন্য দিবি 8-10,000, একটা মহিলা তোর বাড়ি নাইট গার্ডের পাহারাদারি করে তার জন্য দিবি 8-10,000, একটা মহিলার 50,000 টাকা বেতন দিবি। বেটারা চিন্তাই পড়ে গেছে, আল্লাহ সর্বনার কাছে, আজ বাড়ি গেলি শেষ, আজকে গেলি শেষ, আর দেন মহরের টাকা কালকের মধ্যে দিয়ে দেবেন, নইলে বাসা চাপ থাকবে না। ওই মহিলা কেয়ামতে পুলসিরাতের বাদ দাঁড়ায় গলা শিখে ধরবে, এই পুরো টাকা বেলা আল্লাহ, এদিকটা ভাবতে হবে আমাদের। আর মহিলারা ভাববে আল্লাহু আকবার, আমার ইজ্জে আমার জীবনের কি দাম আছে, 1 পয়সার দাম ছিল না যদি আমি বিয়ে না বসতে পারতাম, আমার যদি বিয়ে না হইতো তাহলে অবিবাহিত মেয়েদের কোনো দাম নাই, আজকে বিবাহ বসছি, আমার স্বামী আমারে কত ভালোবাসে, আমারে কত সুন্দর জায়গায় রাখে, আমারে কত কিছু খাওয়ায়, আমারে কত দামি দামি কাপড় দেয়, তার জীবনের দিক না তাকায় আমাকে এভাবে খেদমত করে, উনি এভাবে ভাববে আর আপনি এভাবে ভাববেন, দুজনের ভিতরে সুসম্পর্ক পয়দা হবে, এটাই হলো নবীওয়ালা শিক্ষা, কথা বলুন ঠিক কি ঠিক না? সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে আছে নাকি ভুলে গেছেন, হযরত ওমর সংবিধান তৈরি করতে যে নারীরা কতটুকু লেখাপড়া শিখবে এ ব্যাপারে কোনো সাহাবাক বলতে পারতেছে না, শিখবে এটা জানে কিন্তু পরিমাণ জানে না। এরপর আজকে সংসদ ভেঙে দিয়ে রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার মেয়ে হাফসাকে নিয়ে আয়েশার কাছে গেছে, যে বলতেছে ইয়া উম্মুল মুমিনিন, ওমা আয়েশা, আমরা একটা সংবিধান তৈরি করতে যা আটকে গেছি হুজুরের কাছে, আমরা কোনো হাদিস কোনো সাহাবা বলতে পারি নাই, কোরআন শরীফও নাই, যে নারীরা কতটুকু লেখাপড়া করবে। হযরত আয়েশা বলতেছেন হ্যাঁ, আমি এ ব্যাপারে হুজুরের কাছ থেকে হাদিস শুনেছি, জোরে করেন আল্লাহু আকবার, আমি এ ব্যাপারে হুজুরের কাছ থেকে হাদিস শুনেছি। বলো মা কি বলে, কি বলেছো নবী পাক?
সিদ্দিকা আয়েশা বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, নারীদেরকে লেখালেখি শিখাইও না। নবী এই লেখালেখির নতিজা কি হবে, নারীরা লেখালেখি শিখলে কি হবে এটা হুজুর বলেন নাই, এটা কয় তোরা ভেবে দেখিস পরে, এখন আমার ভেবে বলার এই ব্যাখ্যা দেওয়ার সময় নেই। একটুক মনে রাখবি নারীরা সূরা নূর শিখবে অর্থাৎ পর্দার আয়াত বেশি শিখবে, তারা তিলাওয়াত শিখবে তারা পর্দা করা শিখবে, নারীদেরকে লেখালেখি শিখাইও না। এর রেজাল্ট কি, নারীরা যদি লেখালেখি শেখে তাহলে চাকরিগুলো সব নারীরা দখল করে ফেলবে, পুরুষরা সব বেকার হয়ে যাবে, আর পুরুষরা বেকার হবে নারীরা কর্মজীবী হয়ে যাবে। এখন দুইজনের ভিতরে বিবাহ হবে না, একটা কর্মজীবী মেয়ে একটা অকর্মা পুরুষের সাথে বিয়ে বসবে না, এবার বিয়ে থাকবে বন্ধ, বাকি তাদের যৌন চাহিদা মিটাইতে তারা কোনোভাবে কৃপণতা করবে না, এখন অন্যায় পথ অবলম্বন করবে, অবিবাহিত অবিবাহিত তারা জেনা করবে, আর জেনা করে করে দুনিয়ায় জারজ সন্তান বাড়াই ফেলবে, দুনিয়াটা হয়ে যাবে জারজ সন্তান হারামজাদার একটা কারখানা। আরও তো কত পদ্ধতি আছে, আসছে আজকে 14ই ফেব্রুয়ারি তো চলতেছে তাই না, এই 14ই ফেব্রুয়ারিতে কত ইবাদত বন্দেগী করতেছে যুবক যুবতীরা সারা পৃথিবীতে, লক্ষ লক্ষ জিনা হচ্ছে, লক্ষ লক্ষ জিনা হচ্ছে, লক্ষ লক্ষ জারজ সন্তান আজকে পেটে গর্ভধারণ করতেছে, দুনিয়াটা জারজ সন্তানের কারখানায় পরিণত হবে। এই জন্য ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছে, কথা সব পাই টু পাই মিলে যাচ্ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আদর্শ শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক? যার পেটে কোরআন নাই ওইটা কাল বাইতুল খরীফ শূন্য ঘরের মতো। আল্লাহ তাআলা আমাদের কোরআন থেকে আদব আদর্শ শিক্ষার তৌফিক দান করুন। এবার সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করেছে, ওমা আয়েশা কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের চরিত্র কেমন ছিল আমার দিক থেকে, কয় হুজুরের চরিত্র কেমন ছিল, এন্ড আয়েশা কান্দিয়ে দিয়েছে, কয় খলিফাতুল মুসলিমিন আপনার নবুয়াতির বয়স আপনার উম্মত হওয়ার হুজুরকে সরাসরি পাইছেন আপনি 23 বছর, আর আমার বয়সই মাত্র 18 বছরে হুজুর ইন্তেকাল করছে, আর আমি হুজুরকে স্বামী হিসেবে পাইছি 9 বছরের আগে ছিলাম নাবালিক। আপনি এত লং টাইমের সাহাবি, আপনি আমার কাছে যদি বলেন নবী পাকের চরিত্র কেমন ছিল আমি কি বলবো? হযরত ওমর বলেন, আয়েশা পুরুষের চরিত্র দ্বিমুখী হয়, বাড়ির মধ্যে একরকম হয় ভিতরে আর একরকম হয়, প্রায় পুরুষের এরকম হয় অধিকাংশ, বাড়ির ভিতরে বাহিরে যাই আ বাবা উন্মুক্ত চাঁদ দোকানে খা কেটে আজকে কাবি খা পকেট জাড়ি ছেড়ে দিছে, বাড়ি আসার সময় বর্জন্য একটা চকলেটও আনে না, আছে না এরকম, পরের বাড়িতে দুমচা খাচা খা খাই বেড়ায়, বাড়ি আসার সময় কটা ছোটো ছোটো কটা সেলাফুটি কিনে নিয়ে আসে, বাহিরের পুরুষের কাছে সিংহ ওরে বাবা কেউ তার দিক তাকাতে পারে না, ভয়তে কথা কয় না, বাড়ি আসলে বউ রাতে সরকায়, এরকম কিছু মহাপুরুষ আছে না? আবার বাড়ির বাইরে গেলে পোলা মানে তাপ্পল খাই আসে, সে জায়গা কিছু করতে পারে না, আইসে সেই সদ্যায় বোর পিঠির উপরে মারে আর কয় চিনিস আমার চিনিস আব্বা কলিও ছাড়বো না। এই কাজেই পুরুষের চরিত্র দ্বিমুখী হয়, এই হিসেবে বলতেছি তুমি আয়েশা ভিতরের খবরও জানো বাইরের খবরও জানো, এই হিসেবে সব মিলে বলো নবীর চরিত্র কেমন ছিল। সিদ্দিকা আয়েশা বলতেছেন কানা খুলুকুহুল কুরআন, আর কি বলবো, ইয়া আমিরাল মুমিনিন আল্লাহ তাতলুল কুরআন, খলিফাতুল মুসলিম আপনি কুরআন পড়েন না, কয় কুরআন তো পড়ি, কুরআন পড়ে কি বুঝবো, কয় 30 পারা কুরআন শরীফও যা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তাজরে কান সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আদর্শ শিখি নবীর থেকে তাহলে কোরআনের আদর্শটাই হবে, ঠিক কি ঠিক না? কোরআনের আদর্শ হবে, এই জন্য বলে লাকাদ কায়ানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে 30 পারা কোরআন শরীফের তরজমা তফসির করা লাগবে। আল্লাহ পাক আমাদের নবী আল আদর্শ শিক্ষা করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এখন শিখবো কার থেকে, আমরা কুনু মাস সাদিকিন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে যে জামানায় যারা সেই জামানায় তারাই এই দিক থাকান। সেদিনকে যাত্রাবালী মাদ্রাসার মহতম শরীর হজরত মালানা মাহমুদুল হাসান শাহ হুজুর, মুফতি মাহমুদুল হাসান শাহ হুজুর দামাত বরকাতুম আমাদের গোপালগঞ্জের উলামা সম্মেলনের ভিতরে বলতেছিলেন, উলামা সম্মেলনের ভিতরে বলতেছিলেন যে উনি আরও কয়েক পুরুষ আগে সম্ভবত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সময়কার কথা বলতেছিলেন যে আল্লাহ তাআলা উলামা বুজুর্গানের দিন বলেন যে আল্লাহ তাআলা সাহাবা নবীর নবী পাকের সাহাবাদের যে যোগ্যতা দিয়েছে ওই যোগ্যতাওয়ালা কিছু মানুষকে রুহুকে আল্লাহ তাআলা আলাদা করে রাখছিলেন, তো তার ভিতরে যে কয়জন নবীর জামানায় পাঠাইছেন বাকি কিছু সাহাবাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কিছু সাহাবাকে আল্লাহ তাআলা ফান্ডে রেখেছিলেন, সেই সাহাবাগুলোকে নবীর জামানায় না পাঠাইয়া
পরবর্তীতে পাঠাইছে। এরা নবীর জামানায় হলে সাহাবা হইতো, নবীর জামানায় না হওয়ার কারণে সাহাবা না, কিন্তু সাহাবিওয়ালা যোগ্যতা। শাহ উলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তারপরে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি, তারপরে মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি, হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমুনার পেশাব, হযরত মুহাম্মদুল হাফেজ রহমতুল্লাহ আলাইহি, আয়ুব কবির আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো সাহাবীওয়ালা চরিত্রের মানুষ, এদের হওয়া দরকার ছিল নবীর জামানায় হয়ে এরা সাহাবী হইতেন, কিন্তু সব সাহাবাকে যদি এক জামানায় পাঠায় দেয় শেষকালে রাহাবারি করবে কে? এই জন্য আল্লাহ তাআলা ওই যোগ্যতাওয়ালা মানুষগুলোকে আমাদের জন্য ধীরে ধীরে পাঠাইছে। আমরা এখন এই জামানায় যাদেরকে পাইব সাহাবীওয়ালা যোগ্যতা মনে করে তাদের অনুসরণ করব, তবে খুঁটি বেছে বেছে বের করতে হবে। ও ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে যোগ্যতা দেছে, আমি পোড়া বেগুন ফুটো বেগুন বাজারের থেকে সবজি দেখে কিনি না, আমার সামনে যত পীর আছে এই পীরের মধ্যে ফুটো পীর কোনটা ওকে আমি একটু বুঝবো না? দেখেন এই যে মাইজ ভান্ডার চলতেছে, মাইজ ভান্ডার চট্টগ্রাম মাইজ ভান্ডার, কবরে শিক্ষিত মানুষ যে কবরে সিজদা দেয়, কবরে সিজদা দেওয়া জায়েজ? জোর হলো না? এক নম্বরে শিরিক, বলেন এক নম্বর শিরিক, কবরে মান্নত করা শিরিক, কবরে টাকা দেওয়া শিরিক, কবরে মোমবাতি দেওয়া শিরিক, কবরে আগরবাতি জ্বালানো শিরিক, কবরে যষ্টে জুলুস করা শিরিক, কবরে ফুল দেওয়া শিরিক, এগুলো সব মূর্তি পূজার সামিল। এই শিরিকগুলো মুসলমানে করতেছে, তোমাদের সামনে কি চোখে পড়ে না? এটা একমাত্র সিজদা পাবে কে? এই কপালটা আল্লাহর জন্য। আল্লাহ নবী এক হাদিসে বলেন, মাইয়াজ মাল্লি মা বাইনা লাহিয়িহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজত করবে এক হাদিসের মধ্যে, আর কোরআনের হাদিসের সব জায়গা মিলাই, যেই ব্যক্তি তিনটি অঙ্গরে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করবে, আল্লাহ নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এক নম্বরে কপালটা কোনো মখলুকের সামনে অবনত হবে না, কোনো বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া সিজদা দেওয়া হবে না। সিজদা পাবে কে? আল্লাহ। মাইজ ভান্ডারওয়ালারা, আরো বহু পীরের দরবার আছে, কবরে যে সিজদা দেয় ঈমানকে ঠিক করো, আকলিস দিন একা এক ফিক আল আমালুল কলিল, সরমুনার দরবারে সিজদা নাই, সদস্যের দরবারে সিজদা নাই, যশোর হুজুরের কবরে সিজদা নাই, নোয়াপাড়া বিশ্বের কবরে সিজদা নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি এই জায়গা যাইয়া সহি পীরের অনুসরণ কইরা তোমার নিজের চরিত্রকে গঠন করো। দুই নম্বরে আমা বাইনালা হয়ে গিয়ে তোমার দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গটা জিব্বা, এরও তুমি দায়িত্ব নাও, মিথ্যা কথা বলবে না জিব্বা দিয়া, গালাগালি করবে না জিব্বা দিয়া, বিবাদ শিকায়ত করবে না জিব্বা দিয়া, অপবাদ দিবে না মানসির নামে অপবাদ দিবে না জিব্বা দিয়া, মদ গাঁজা খাইবে না জিব্বা দিয়া, সুদের টাকা খাবে না জিব্বা দিয়া, ঘুষের টাকা খাইবে না জিব্বা দিয়া, জিব্বারে তুমি কন্ট্রোল করো, সব প্রকার জিব্বা সংক্রান্ত যত অন্যায় আছে সব অন্য অন্যায় থেকে জিব্বারে হেফাজত করো, কারণ জিব্বা তো তুমি বানাও নাই, জিব্বা তোমার মা বানাই নাই, তোমার জিব্বা তোমার আব্বা দেয় নাই, জিব্বা দেশে কে? আল্লাহ কালাম না জাহল্লাহু আইনাইন ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন, তোর দুটো চক্ষুকে আমি দেই নাই বান্দা, তোর জিব্বাটাকে আমি দেই নাই, তোর ঠোঁটকে আমি দেই নাই, ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন, তোর জিব্বা আর ঠোঁটকে আমি দেই নাই, যা খুশি তাই বলিস, ভাষা সাধারণ কথার চাইতে বকানি দেয় বেশি। এই মাসের 26 রজব দিবাগত রাত নবী মেরাজে গিয়েছিলেন, জাহান্নাম দেখতে গিয়ে দেখে এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, ওই বডিটা মানুষের মতো আছে, মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে, মুখের চেহারা নারীদের শরমগার মতো, বিলকুল নারীদের লজ্জাস্থানের মতো, অথচ বডি সব মানুষের মতো, এরা জাহান্নামে পড়তেছে, চিল্লাইতেছে। হুজুর বললেন জিব্রাইল এ কারা? হা কুল্লু হা উলাই উম্মাত, সবই আপনার উম্মাত, ফামা বালুহুম, দোষ কি এদের? দোষ কি? জিব্রাইল জবাব দিলেন হুজুর এদের দোষ হলো এরা দুনিয়ায় নারীদের শরমগা উচ্চারণ করে বকাবকি করত, সারা দুনিয়ায় চলে এটা, যারা যে ভাষাভাষী তারা সেই ভাষায় দিয়ে নারীদের সরঙ্গা উচ্চারণ করে বলে। আমার বাঙালিরা বাংলা ভাষায় যার যার মুখে আসে সে সেভাবে বলতে থাকে, দমদম করে মেরে দেয়। এক শ্রেণীর পুরুষ যুবতী মেয়ের সামনে, মায়ের সামনে, ছেলের সামনে এই ভাষা উচ্চারণ করে বকানি দেয়, আছে না নাই? নারীদের সরঙ্গার মতো হয়ে যাবে তোমার মুখমণ্ডল, জবানকে কন্ট্রোল করো, জিব্বেটা আল্লাহ ছিঁড়ে ফেলাই দেবে, জিব্বেটা ছিঁড়ে ফেলবে। আমার ভালো করে মনে আছে, আমি তখন লক্ষ্মীপেশা মাদ্রাসায় পড়াই 2001-2 সালে, সাতক্ষীরে গেছি মাহফিলে, আসার পথে জিকড়গাছা আসছি, জিকড়গাছা যখন বাসটা থামছে, লোকাল বাস, ওখানে 5-7 মিনিট দেরি করছে বাসটা, বাসটা যখন দাঁড় হয়েছে তখন একটা লোক আমার সাথে মনে আধা হাত উঁচু হবে,
একটা সাইড পড়ে গেছেন, বেকাতি বেকাতি উঠছে, গায়ে একটা গোল সবুজ জুব্বা, মাথা চরমনে হুজুরের মুরিদদের মতো একটা সবুজ পাগড়ি আছে। এই লোকটা উঠছে, সাথে ছোট্ট একটা মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে উঠছে। তো লোকটা গাড়িতে উঠে আ আ করে শব্দ করতেছে, কোনো কথা হয় না। যখন এরকম বিকট একটা ব্যতিক্রম শব্দ দিছে, সকলে ওর দিক তাকার করছে। দেখি যে লক্ষ্য করে দেয় মুখের মধ্যে জিব্বা নাই, মুখে জিব্বা নাই, যার কারণে কথা তৈরি হচ্ছে না। তো জিব্বা যখন নাই, কথা বলতে পারতেছে না, তার চাহিদা কি সে তো ব্যক্ত করতে পারতেছে না। সাথে ওই মেয়েটা, সে তার ওরই মেয়ে, ও বর্ণনা দিচ্ছে যে আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন, আমার আব্বা ট্রাক অ্যাক্সিডেন্ট করে এই সাইডটা নষ্ট হয়ে গেছে, ওই সময় চাপে দাঁতে দাঁতে লাগিয়ে আমার আব্বার জিব্বার অর্ধেক কেটে পড়ে গেছে, বাকি অংশে ক্যান্সার হয়ে গেছে, ডাক্তাররা আমার আব্বার জিব্বাটা ফেলে দিছে। আমরা কয়েকটা বোন, আমাদের ভাই নাই, আমরা বড় অসহায়, আমাদের একটু সাহায্য করেন। ওই লোকটার ওই জিব্বা নাই মুখে দেখিয়া আমার মনে হয় কোনো লোক এই গাড়ির ভিতরে যারা ছিল তার কান থেকে বাকি নেই, সকলের ভিতরে একটা দম চমকা খেয়ে গেছে, না জানি তার জিব্বে দিয়ে কত বড় অন্যায় করে ফেলাইছে। আল্লাহ পাক সহ্য করতে পারে না, জিব্বেটা খুলে নিয়ে গেছে। পারে কি পারে না? এখন পারে কি পারে না? মদ খাও, গাঁজা খাও, ড্রাইভারি করো, যেখানে যাও রাতের বেলা রাত যাপন করো, বিড়ি সিগারেট খাও, অকথ্য ভাষায় গালাগালি করো, কেন, কি দরকার আছে? তুমি যখন জায়গায়, যে কোনো জায়গায় গাড়ি দাঁড় হয়েছে, বসে সম্ভব হলে মোবাইল থেকে কোরআন শরীফ বের করে পড়ো, অথবা ভিতরে একটা বই পুস্তক রাখো ট্রাকের ভিতরে, বইটা তুমি লাইট জ্বালায় পড়ো, পড়তে পড়তে ঘুম এসে গেলে ঘুমিয়ে যাও, অনর্থক এই সমস্ত আলতু ফালতু করে সব জিব্বার গুণা কামাই করো কেন? তুমি জিব্বাটার হেফাজত করো, জিব্বায় হারাম টাকা দিবা না, জিব্বায় গাঁজা এবার দেবা না, জিব্বায় কোনো নাপাক কিছু দিবা না, তাহলে নবী পাক বলেন তোর জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কন সুবহানাল্লাহ। আর কি অমা বাইনা রিজলাইহে, দুই পায়ের মাঝখানে, দুই রানের মাঝখানের অঙ্গ, এই লজ্জাস্থানটাকে হেফাজত করো, আজমাল্লাহুল জান্না, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীওয়ালা আদর্শ থেকে যে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দিলেন, এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। পাশাপাশি একজন উস্তাদের নিগরানিতে না থাকলে, একজন উস্তাদের কন্ট্রোলে না থাকলে ছাত্ররা যত বড় বেরেনি হোক, একা একা পড়ে উন্নতি করতে পারে না। কাজেই আমাদের আমলি জিন্দেগিতে একজন উস্তাদ সামনে লাগবে। তো আমাদের সাধারণ পাবলিকদের জন্য অন্যতম উস্তাদ আল্লাহর রহমত চরমনের পেশাবরা আমাদের জন্য যথেষ্ট। উলামাই কেরামরা, তারা হক্কানি পীর মাশায়েখ আরও আছে, আলেম হিসেবে যার যার পছন্দ মতো বেছে নেয়। আমাদের এ পাশে মুফতি মুজিবুর রহমান সাহেব হুজুর আছেন, যশোর রেল স্টেশনের মাদ্রাসার মোহতাম সাহেব আছেন, ও পাশে আমাদের মুফতি নুরুল আমিন সাহেব আছেন, মুস্তাক সাহেব সিদ্দিক সাহেব আছেন, আমাদের মাসনা মাদ্রাসার পীর সাহেব হিয়া সাহেব হুজুর আছেন, এই সকল বুজুর্গানে দিনের কাছে উলামাই কেরাম যান। আমরা সাধারণ পাবলিকও যেতে পারি, বাকি আমাদের বেশিরভাগ পাবলিকের টান চরমনের দিকে, আপনারা সেখানে যেতে পারেন। সেখানে গিয়ে পীর সাহেবরে উস্তাদ মানে যেভাবে সবক দেবেন সেইভাবে চলবেন, তাহলে ইনশাআল্লাহ যে আদর্শগুলোর কথা বলছি, এই আদর্শগুলো ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেটা দরকার সেট করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দুই নম্বর আর একটা হলো দাওয়াত ও তবলিগের মেহনত, দাওয়াত ও তবলিগের মেহনত। এই তবলিগের মেহনতে যাইয়া একটা তিনটে চিল্লা দিলে আল্লাহর রহমতে আমলগুলো প্র্যাকটিসে চলে আসে, ওখানে হাতে ধরেই শিক্ষা দেয়, আমলগুলো প্র্যাকটিসে চলে আসে। তবে তবলিগ করবেন কার সাথে? আপনি এক মূর্খ গেছেন আর এক মূর্খর সাথে, দুই মূর্খ কিছু শিখাশিখি হতে পারবে না, সে সিরেফ রান্নাবান্না পিকনিক করা করি শিখে আসতে পারবেন, ভালো খানা দানা কীভাবে খাওয়া যায় এই প্রশিক্ষণ নিয়ে আসতে পারবেন। আর যদি কিছু শিখতে হয় ওলামা কিরামদের, উলামাই কিরামদের সাথে থাইকা আলেমদের সাথে যাইতে হবে, কথা বলেন ঠিক না? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সভাপতি সাহেব হুজুর, হাজির সাহেব হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, করেন হুজুর দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি